এবং সেই বাঘার ব্যর্থতার কারণ, বাঘার শিকারে ব্যর্থতার কারণ বা ব্যর্থতার বিবরণ দাও। বাঘা শিকার করতে গিয়ে দ্বিতীয় ক্লাসের যাত্রীরা কি রূপে ব্যর্থ হয়েছিল তার বিবরণ দাও। অথবা আসতে পারে গতস্য সূচনা নাস্তি, কি প্রসঙ্গে এটি বলা হয়েছে এবং তারপর কি প্রসঙ্গে বলা হয়েছে এবং তার এটি সেই প্রসঙ্গের বিবরণ দাও, এরকম কোয়েশ্চেনও আসতে পারে। আমরা এই অবধি পড়েছি। ওকে ওকে ঠিক আছে, আমি দেখছিলাম তুই দেরি করে ঢুকছিলিস, আমি সেই জন্য আরেকবার রিপিট করে দিলাম। আমি তো একবার লিফট করে ঢুকতাম। ঠিক আছে, সম্পূর্ণ নিজেকে আনমিউট করো, তুমি পড়বে এবার। সৌভিক বলুন এবার। হ্যাঁ বলুন এবার। হ্যাঁ সম্পূর্ণ শুরু করো। কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই। ওই যে পলায়মান বাঘার গা ঘেঁষে আর একটা প্রকাণ্ড থাবড়া মুখ চলে আসছে, আহা হাঙরদের ভাষা নেই। বাঘা নিশ্চিত পেটের খবর তাকে দিয়ে সাবধান করে দিত, নিশ্চিত বলতো, দেখো হে সাবধান, ওখানে একটা নূতন জানোয়ার এসেছে, বড় সুস্বাদ সুগন্ধ মাংস তার, কিন্তু কি শক্ত হাড়। এতকার হাঙরগিরি করছি, কত রকম জানোয়ার জ্যান্ত মরা আটমরা উদরস্থ করেছি, কত রকম হাড় গোড় ইট পাথর কাঠ টুকরো পেটে পুড়েছি, কিন্তু এ হাড়ের কাছে আর সব মাখুম হে মাখুম। এই দেখো না আমার দাঁতের দশা, চোয়ালের দশা কি হয়েছে বলে একবার সেই আকটিদেশ বিস্তৃত মুখ বেদান করে আগন্তুক হাঙরকে অবশ্যই দেখাতো। সেও প্রাচীন আকটি দেশ মানে একেবারে এই হাঁ করে, যতটা হাঁ করা সম্ভব ততটা হাঁ করে দেখালো, যদি হাঙরদের ভাষা থাকতো। আর আরেকটা কথা, হাঙর কিন্তু তোমরা এখন তো অনেকটা মানে পড়াশোনা শুরু হয়ে গেছে, নিশ্চয়ই চাপও বেশি, তাও ইচ্ছে হলে একটা টাইম পেলে জজ নিশ্চয়ই দেখেছো, আবার একবার দেখে নিও জজ সিনেমাটা যেটা ফার্স্ট হয়েছিল, মানে প্রথম জজটা। সেখানে দেখা যাবে মানে কত রকম কিছু খেয়েছে হাঙর, মানে সব খেয়ে নেয়, কিন্তু এইরকম বড়শিটা মানে এইরকম একটা শক্ত বড়শি কোনোদিনও সে খায়নি। তাই বলছে আর সব কিছু মাখন, মানে মাখন মানে মাখন মানে মাখন মানে নরম, ওইগুলোর চেয়ে বড় সম্পূর্ণ। সেও প্রাচীন বয়স সুলভ অভিজ্ঞতা সহকারে চ্যাংমাছের পিত্তি, কুজো ভেটকির পিলে, ঝিনুকের ঠান্ডা সুরুয়া ইত্যাদি সমুদ্র মহৌষধির কোনো না কোনোটা ব্যবহারের উপদেশ দিতই দিত। কিন্তু যখন ওসব কিছুই হলো না, তখন হয় হাঙরদের অত্যন্ত ভাষার অভাব, নতুবা ভাষা আছে কিন্তু জলের মধ্যে কথা কওয়া চলে না। অতএব যতদিন না কোনো প্রকার হাঙরের অক্ষর আবিষ্কার হচ্ছে, ততদিন সে ভাষার ব্যবহার কেমন করে হয়? অথবা বাঘা মানুষ মানুষ ঘেঁষা হয়ে মানুষের ধাত পেয়েছে, তাই থাবড়াকে আসল খবর কিছু না বলে মুচকে হেসে ভালো আছো তো হে বলে সরে গেল। আমি একাই থাকবো আগে যান। এই প্যারাগ্রাফটাই কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, হাঙরদের যদি ভাষা থাকতো তাহলে কি হতো। আর একটা কোয়েশ্চেন হচ্ছে থাকতে পারে যে আর ভাষা নেই বলে সে কি করেছে, আর মানুষ ঘেঁষা হলে সে কি মানুষ ঘেঁষা বলে বা অনুমান করেছে মানুষদের সম্পর্কে, মানুষদের স্বভাবের সঙ্গে সদৃশ্য,
সদৃশ্য হাঙরের স্বভাব কেন সেটাও বিস্তৃত করে বলতে হবে। অর্থাৎ মানুষদের মতন স্বার্থপর মানুষরা ভাবে, আজ আধুনিক মানুষ ভাবে যে আমি নিজেই একা ঠকবো, ওরাও একটু ওদেরও একটু ক্ষতি হোক, এই রকম ভাবে। আর একটা হচ্ছে ঝিনুকের সুরুয়া, সুরুয়া মানে ঝোল, ঝিনুকের মধ্যে যে জলীয় পদার্থ থাকে সেইটাকে বলছে সুরুয়া। পড়বে সম্পূর্ণ আরেকটু তুমি, পরে প্যারাগ্রাফটাও শুরু করবে। আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়ে, পাছু পাছু যান গঙ্গা। শঙ্খধ্বনি তো শোনা যায় না, কিন্তু আগে আগে চলেছেন পাইলট দেশ, আর পাছু পাছু প্রকাণ্ড শরীর নাড়িয়ে আসছেন থাবড়া। তার আশেপাশে নৃত্য করেছেন হাঙর চোষা মাছ। আহা, অলৌকিক ছাড়া যায়, 10 হাত দড়িয়ার উপর ঝিকঝিক করে তেল ভাসছে, আর খুশবু কত দূর ছুটছে তা থাবড়াই বলতে পারে। তার উপর সে কি দৃশ্য, সাদা লাল জরদা এক জায়গায়। আসল ইংরেজি শুয়োরের মাংস কালো প্রকাণ্ড বড়শির চারিধারে বাঁধা, জলের মধ্যে রং বেরঙ্গের গোপীমণ্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছে। আচ্ছা দেখো, জলটা, সমুদ্রের জলটা এত স্বচ্ছ হয় যে নিচটা দেখা যায়, যে জলের ভেতরটা দেখা যায়। জলের ভেতরটা দেখে বিবেকানন্দ প্রথমে ওই পাইলট ফিশের পেছন পেছন, আগে ওই ওয়ার্ডটাই ব্যবহার করা হতো পেছন বলতে, পাইলট ফিশের পেছন পেছন যাচ্ছেন হাঙর। একে দেখে বিবেকানন্দর মনে হয়েছে ভগীরথ প্রসঙ্গ, ভগীরথ শাঁখ বাজিয়ে যাচ্ছিলেন গঙ্গা, তার পেছন পেপে তাকে অনুসরণ করছিলেন। আবার তিনি বলছেন যে ওই কালো বড়শিটার চারধারে মাংস লাগানো আছে, বিলেতি শুয়োরের মাংস। কালো বড়শিটা মানে হচ্ছে কৃষ্ণ, আর চারিদিকে রক্ত লাল চর্বি এগুলো ভাসছে। হ্যাঁ, এগুলোকে মনে করছেন গোপী, মানে হচ্ছে বিভিন্ন ড্রেস পরে তারা, গোপীরা চারিদিকে কৃষ্ণকে বেষ্টন করে আছে। অর্থাৎ গোপীরা যেরকম বৃন্দাবনে চারিদিকে কৃষ্ণকে ঘিরে রাখে, আর কৃষ্ণ দোল খায়, কৃষ্ণকে সবাই দোলা টানে, সেই রকম এখানেও যেন ওই বর্ষি দুলছে জলের দুলুনিতে, আর চারিদিকে ওই লাল সাদা চর্বি লাল রক্ত এগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো হলো গোপীরা। গোপী মণ্ডল মধ্যস্থ কৃষ্ণ দোল খাচ্ছে, ব্যাখ্যা আসতে পারে। এবার সব চুপ, নড়োচড়ো না, আর দেখো তাড়াতাড়ি করো, মোদ্দা কাছির কাছে কাছে থেকো, ওই বড়শির কাছে কাছে ঘুরছে, তোপটা মুখে নিয়ে নেড়ে চেড়ে দেখছে, দেখুক চুপ চুপ, এইবার চিত হলো, ওই যে আরে গিলেছে, চুপ গিলতেও দাও। তখন থাবড়া অবসরক্রমে আড় হয়ে টোপ উদরস্থ করে যেমন চলে যাবে, অমনি পড়লো টান। বিস্মিত থাবড়া মুখ ঝরে চাইলে সেটাকে ফেলে দিতে উল্টো উৎপত্তি, বর্ষি গেল। থ্যাংক ইউ। ওইখান থেকে যে প্যারাগ্রাফটা শুরু হয়েছে, যেখান থেকে দেখো ওই ভগীরথ প্রসঙ্গ, গোপীমণ্ডল মধ্যস্থ কৃষ্ণের প্রসঙ্গের পর যে প্যারাগ্রাফটা শুরু হয়েছে, সেই প্যারাগ্রাফটা থেকে ব্র্যাকেট করো, সেই প্যারাগ্রাফটা থেকে ব্র্যাকেট করো, প্যারাগ্রাফটা থেকে ব্র্যাকেট করো। এটা হচ্ছে থ্যাবড়া শিকারে শিকার কিভাবে করা হয়েছিল, বা থ্যাবড়ার শিকারের সাফল্য বিবরণ দাও, থ্যাবড়ার শিকারের সাফল্য বিবরণ দাও। উল্টো উৎপত্তি আন্ডারলাইন করবে, উল্টো উৎপত্তি, উল্টো উৎপত্তি কেন করবে, তার জন্য কিছু বলবে, জোরে বল। কোথা থেকে আমি শুনতে পাচ্ছি না, প্রথম কথাটা কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত অবধি মানে ব্র্যাকেট ক্লোজ করবি কোথায়, ক্লোজ দেরি আছে। তুই ভগীরথের যে জায়গাটা আছে, গোপী মণ্ডল মধ্যস্থ কৃষ্ণের যে জায়গাটা আছে, তার পরের প্যারাগ্রাফ থেকে কর। হ্যাঁ
এবার আমি এর কাছে যাব, দামিনী দিশারি কেউ পড়বে? ওই বর্ষিকাকে খুলে বেরিয়ে যাবে কিন্তু বর্ষিকা আটকে গেছিল জিভে, এটাই উল্টো উৎপত্তি, ওটা শর্ট কোয়েশ্চেন আসবে। দামিনী দিশারির মধ্যে কেউ একজন পড়ো। হ্যান্টি বর্ষি গেল বিধে, আর উপরে ছেলে বুড়ো, জোয়ান দে টান, কাছি ধরে দে টান, ওই হাঙ্গরের মাথাটা জল ছাড়িয়ে উঠল, টান ভাই টান, ওই যে প্রায় আধখানা হাঙ্গর জলের ওপর, বাপ কি মুখ, ও যে সবটাই মুখ আর গলা হে টান, ওই সবটাই জল ছাড়িয়েছে, ওই যে বর্ষিটা বিধেছে, ঠোঁট এফোর ও ফোর টান, থাম থাম ও আবার পুলিশ মাঝি, ওর লেজের দিকে একটা দড়ি বেঁধে দাও তো, নইলে যে এত বড় জানোয়ার টেনে তোলা দায়, সাবধান হয়ে ভাই, ও লেজের ঝাপটায় ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়, আবার টান কি ভারী হে, ও মা ও কি তাই তো হে, হাঙরের পেটের নিচে দিয়ে ও ঝুলছে কি, ও যে নাড়ি ভুড়ি, নিজের ভারে নিজের নাড়ি ভুড়ি বেরোলো যে, যাক ওটা কেটে দাও, জলে পড়ুক, বোঝা কমু টান ভাই টান, এ যে রক্তের ফোয়ারা হে, আর কাপড়ের মায়া করলে চলবে না, টান এই এলো, এইবার জাহাজের ওপর ফেলুক, ভাই হুঁশিয়ার খুব হুঁশিয়ার, তেরে এক কামড়ে একটা হাত ওয়ার, আর ওই লেজ সাবধান, এইবার এইবার দড়ি ছাড় ধুপ, বাবা কি হাঙর, কি ধপাস করে জাহাজের ওপর পড়লো, সাবধানের মার নেই, ওই কড়ি কাঠখানা দিয়ে ওর মাথায় মারো, ওহে ফৌজি ম্যান তুমি সেপাই লোক, এ তোমারই কাজ বটে তো, রক্ত মাখা গায়ে কাপড়ে ফৌজি যাত্রী কড়ি কাঠ উঠিয়ে দুম দুম দিতে লাগলো হাঙরের মাথায়, আর মেয়েরা আহা কি নিষ্ঠুর মেরো না ইত্যাদি চিৎকার করতে লাগলো, অথচ দেখতেও ছাড়বে না, তারপর সে বিভৎস কাণ্ড, এইখানেই বিরাম হোক, কেমন করে সে হাঙরের পেট চেরা হলে, কেমন রক্তের নদীতে নদী বইতে লাগলো, কেমন সে হাঙর ছিন্ন অন্ত্র, ভিন্ন দেহ ছিন্ন হৃদয় হয়েও কতক্ষণ কাঁপতে লাগলো, নড়তে লাগলো, কেমন করে তার পেট থেকে অস্থি চর্ম মাংস কাঠ টুকরো এক রাস বেরুলো, সেসব কথা থাক এই পর্যন্ত, যে সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল, সব জিনিসেই সেই হাঙরের গন্ধ বোধ হতে লাগলো। ব্র্যাকেট ক্লোজ করো, থামো যাও, ব্র্যাকেট ক্লোজ করো, দেখো নারীদের সম্বন্ধে একজন সন্ন্যাসী তার উক্তিটা কি মজার এবং যথেষ্ট মানে শিক্ষণীয়, এদিকে দেখছে হাঙরকে স্বীকার করছে, আবার এদিকে মারলে আবার তার গায়ে আহা মেরো না বলে ইয়ে করছে, তাহলে তো আগেই স্বীকার করতে বাধা দেবে যে হাঙরটা জলে চড়ছে, চড়ুক না স্বীকার করবে না, হ্যাঁ কিন্তু স্বীকারক দেখবে আবার আহা হ্যালো ম্যাম আপনি, হ্যাঁ মানে আপনি এখানে মহিলাদের যে অকারণ ভীষণ অস্থিরতা আমি আর বলছি না, হ্যাঁ অকারণ অহেতুক ভয় পাওয়া এইগুলোকে বিবেকানন্দ ইঙ্গিত দিয়েছে। আমি বেরিয়ে গেছি না, হ্যাঁ আমি যেবার শুনে যাচ্ছি, কাজ পেয়েছি।
ওই যে প্যারাগ্রাফ বন্ধ করতে বললেন, মানে ব্র্যাকেট দিতে বললেন, তারপর কি কোশ্চেন বলেছিলেন? হ্যাঁ কোশ্চেন বলেছিলাম, আমি নিজেই বেরিয়ে গিয়েছিলাম রে। সেটা হচ্ছে যে কোশ্চেনটা বলেছিলাম যে হাঙর শিকারের বা থ্যাপড়া শিকারের সাফল্য, থ্যাপড়া শিকারের সাফল্যের বিবরণ। না মিস, ওটা বলছি না, ওই সেকেন্ড যে প্যারাগ্রাফটা বললেন না ব্র্যাকেট ক্লোজ করতে, প্যারাগ্রাফ শেষে সেটার কথা বলছি। সেকেন্ড প্যারাগ্রাফ মানে কোনটা বলতে? মিস ওই সব জিনিসেই সে হাঙরের গন্ধ বোধ হতে লাগলো, মানে তখন ওই প্যারাগ্রাফটা ক্লোজ করেই বললাম তো, থ্যাপড়া শিকারের সাফল্যের বিবরণ তো। সাফল্য মো প্রিয়া, ব্যর্থতা নয়, এটা সাফল্য। না মিস ঠিক, সাফল্যই বুঝেছি। হ্যাঁ এক মিনিট ম্যাম, ম্যাম বলছিলাম যে তখনকার দিনে হাঙর শিকার আইন বিরোধ ছিল না? হ্যাঁ বলো। তখনকার দিনে হাঙর যে শিকার করা হচ্ছে এখানে, তো সেটা আইন বিরুদ্ধ ছিল না? আইন বিরুদ্ধ অতটা কড়াকড়ি হয়তো ছিল না, অতটা কড়াকড়ি ছিল না, না হলে করছে কেন? পুলিশ তো সামনেই আছে। কে পড়তে ইচ্ছুক? অস্মিতা পড়বে? এই সুয়েজ খাল ঘাট স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। ফার্ডিনান্ড লেসেপস নামক এক ফরাসি স্থপতি এই খাল খনন করেন। ভূমধ্যসাগর আর লোহিত সাগরের সংযোগ হয়ে ইউরোপ আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্যের অত্যন্ত সুবিধা হয়েছে। মানব জাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীন কাল থেকে কাজ করছে, তার মধ্যে বোধহয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান। অনাদিকাল হতে উর্বরতায় আর বাণিজ্য শিল্পে ভারতের মতো দেশ কি আর আছে? দুনিয়ার যত সুতি কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হীরে, মতি ইত্যাদির ব্যবহার 100 বছর আগে পর্যন্ত ছিল, তা সমস্তই ভারতবর্ষ হতে যেত। করে রাখো কি কি বাণিজ্য করতো, রপ্তানি হতো কি কি দ্রব্য, সেগুলো আন্ডারলাইন করে রাখো। তাছাড়া উৎকৃষ্ট রেশমি পশমিয়ানা, পশমিনা, কিং খাব ইত্যাদি এদেশের মতো কোথাও হতো না। আবার লবঙ্গ, এলাচ, মরিচ, জায়ফল, জৈত্রী প্রভৃতি নানাবিধ মশলার স্থান ভারতবর্ষ। কাজেই অতি প্রাচীনকাল হতেই যে দেশ যখন সভ্য হতো, তখন ওই জিনিসের জন্য ভারতের উপর নির্ভর। এই বাণিজ্য দুটি প্রধান ধারায় চলতো, একটি ডাঙা পথে আফগানি ইরানি দেশ হয়ে আর একটি জলপথে রেডসি হয়ে। সিকন্দর শাহ ইরান বিজয়ের পর নিয়ারকুস নামক সেনাপতিকে জলপথে সিন্ধু নদের মুখ হয়ে সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্র দিয়ে রাস্তা দেখতে পাঠান। বাবিল, ইরান, গ্রিস, রোম প্রভৃতি প্রাচীন দেশের ঐশ্বর্য যে কত পরিমাণে ভারতের বাণিজ্যের উপর নির্ভর করত তা অনেকে জানে না। রোম ধ্বংসের পর মুসলমানি বগদাদ ও ইতালীয় ভিনিস ও জেনোয়া ভারতীয় বাণিজ্যের প্রধান পাশ্চাত্য কেন্দ্র হয়েছিল। যখন তুর্কেরা রোম সাম্রাজ্য দখল করে ইতালীয়দের ভারত বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিলে, তখন জেনোয়ানিবাসী কলম্বাস ক্রিস্টোফার কলম্বো আটলান্টিক পার হয়ে ভারতে আসবার নূতন রাস্তা বার করার চেষ্টা করেন। ফল আমেরিকা মহাদ্বীপের আবিষ্ক্রিয়া। আমেরিকায় পৌঁছেও কলম্বাসের ভ্রম যায়নি যে ভারতবর্ষ নয়, সেই জন্যই আমেরিকার আদিম নিবাসীরা এখনো ইন্ডিয়ান নামে অভিহিত। বেদে সিন্ধু নদের সিন্ধু, ইন্দু দুই নামই পাওয়া যায়। ইরানিরা তাকে হিন্দু, গ্রিকরা ইন্ডুস করে তুললে, তাই থেকে ইন্ডিয়া ইন্ডিয়ান। মুসলমানি ধর্মের অভ্যুদয় হিন্দু দাঁড়ালো, কালা খারাপ যেমন এখন নেটিভ। এদিকে পর্তুগিজরা এই অবধি ব্র্যাকেটটা ক্লোজ করবে, কোথা থেকে সুয়েজ খাত
খুবই প্রাচীন স্থাপত্য এখান থেকে এখান থেকে ব্র্যাকেট ওপেন করবে তারপর এই অবধি আছে না একটা প্যারাগ্রাফ আছে না অস্মিতা এরপর আর একটা প্যারাগ্রাফ আছে না হ্যাঁ মিস হ্যাঁ এই প্যারাগ্রাফটা ব্র্যাকেট করবে এই প্যারাগ্রাফটা পুরোটা ব্র্যাকেট করে লিখবে ভারতের ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও এবং ছোট কোয়েশ্চেন কিছু আছে সেটা হচ্ছে ইন্ডিয়া নামকরণটি কিভাবে হলো আর আমেরিকাদের আমেরিকার আদিবাসীদের ইন্ডিয়ান বলা হয় কেন কে আমেরিকা আবিষ্কার করেছিলেন এই ছোট প্রশ্নগুলো লিখতে হবে পড়ো অস্মিতা তারপরে প্যারাগ্রাফটাও তুমি পড়ে নাও আচ্ছা মিস এদিকে পর্তুগিজরা ভারতের নূতন পথ আফ্রিকা বেড়ে আবিষ্কার করলে ভারতের আবার কিছু বলছে দেখি হাত তুলেছে শুভজিৎ কি বলবি বলো কি বলবে বলো ম্যাম তিনটে যে ছোট কোশ্চেন বললেন না ছোট কোশ্চেন গুলো একবার একটু বলবেন হ্যাঁ নিশ্চয়ই কেন বলবো একটা কোশ্চেন হচ্ছে ইন্ডিয়া নামকরণের কারণ কি ইন্ডিয়া নাম কিভাবে হলো একটা হচ্ছে কলম্বাস কে আমেরিকা আবিষ্কার করলেন জেনোয়া নিবাসী কলম্বাস কোথাকার বাসিন্দা ছিলেন এরম কোয়েশ্চেনও আসে তাই জেনোয়া নিবাসী কলম্বাস আন্ডারলাইন করবে আচ্ছা তারপরে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে তোর ওই যে তোর ওই আমেরিকাদের আমেরিকার আদিবাসীদের ইন্ডিয়ান বলা হয় কেন আমেরিকার আদিবাসীদের ইন্ডিয়ান বলা হয় কেন ভারতের লক্ষ্মী পর্তুগালের উপর সদয়া হলেন পরে ফরাসি ওলন্দাজ দিনেমার ইংরেজ ইংরেজের ঘরে ভারতের বাণিজ্য রাজস্ব সমস্তই তাই ইংরেজ এখন সকলের উপর বড় জাত তবে এখন আমেরিকা প্রভৃতি দেশে ভারতের জিনিসপত্র অনেক স্থলে ভারত অপেক্ষাও উত্তম উৎপন্ন হচ্ছে তাই ভারতের আর তত কদর নাই একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না ভারত নেটিভ পূর্ণ ভারত যে তাদের ধন সভ্যতার প্রধান সহায় ও সম্বল সে কথা মানতে চায় না বুঝতেও চায় না আমরাও বোঝাতে কি ছাড়বো ভেবে দেখো কথাটা কি ওই যারা চাষা ভূষা তাঁতি জোলা ভারতের নগণ্য মানুষ বিজাতি বিজিত স্বজাতি নিন্দিত ছোট জাত তারাই আবহমান কাল নীরবে কাজ করে যাচ্ছে তাদের পরিশ্রম ফলও তারা পাচ্ছে না কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে দুনিয়াময় কত পরিবর্তন হয়ে যাচ্ছে দেশ সভ্যতা প্রাধান্য ওলট পালট হয়ে যাচ্ছে আচ্ছা এই অবধি ব্র্যাকেট করে রাখবে আর যেটুকু অস্মিতা পড়লো ওই প্যারাগ্রাফ থেকে যে পর্তুগিজরা পর্তুগিজ দেশে ব্যবসা বাণিজ্য তাদের অর্থনীতির ওপর অর্থনীতি ব্যবসা বাণিজ্যের উপরই নির্ভর করে বাণিজ্যে বসতি লক্ষ্মী এইসব যে বললো যে মানে বাণিজ্য করলেই হচ্ছে লক্ষ্মী আসে টাকা আসে যত তুমি রপ্তানি করবে এবার এই জায়গাটাতে একটা আন্ডারলাইন করে একটা লাইন এ কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না আন্ডারলাইন করো কোন কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না কোন কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না অর্থাৎ এটা হচ্ছে যে ভারতই তাদের অর্থনীতির মূল ভিত্তি এটা স্বীকার করতে চায় না এবং কেন স্বীকার করতে চায় না ইংরেজদের অত্যাচারের কথা বলতে হবে শ্রমজীবী মানুষদের প্রতি অত্যাচারের কথা বলতে আর এই এর পরের প্যারাগ্রাফটা যেটা পড়বে পড়া হবে এবার সেটা হলো সেটা পুরোটা ব্র্যাকেট করে লিখে রাখতে পারো এখনই শ্রমজীবীদের প্রতি বিবেকানন্দ যে সশ্রদ্ধ প্রণতি জানিয়েছেন বা তার যে ভালোবাসা জানিয়েছেন তা নিজের ভাষায় ব্যক্ত করো আচ্ছা এটা পড়বে রোহিণী পড়ো হে ভারতের শ্রমজীবী তোমরা নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ
বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বাগদাদ, সমরখন্ড, স্পেন, পর্তুগাল, ইংরেজের প্রমাণ নয় আধিপত্য ও ঐশ্বর্য। আর তুমি কে ভাবে এ কথা? স্বামীজি ভালো তোমরা নীরব অনবরত নিন্দ পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বাগদাদ, সমরখন্ড, পর্তুগাল, ওলন্দাজ ও ইংরেজের ক্রমান্বয় আধিপত্য ও ঐশ্বর্য। আর তুমি কে ভাবে এ কথা? স্বামীজি জি, তোমাদের পিতৃ পূর্ণা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন, তোমাদের ডাকের চোটে গগন ফাটছে, আর যাদের রুধির স্রাবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি তাদের গুণগান কে করে? লোকজয়ী ধর্মবীর, রণবীর, কাব্যবীর সকলের চোখের উপর সকলের পূজ্য, কিন্তু কেউ যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবরা ঘর দুয়ারে দিন রাত যে মুখ বুঝে কর্তব্য করে যাচ্ছে, তাই বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়। 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষও অক্লেশে প্রাণ দেয়, ঘোর স্বার্থপরও নিষ্কাম হয়, কিন্তু অতি ক্ষুদ্র কাজে সকলের অজান্তেও যিনি সেই নিঃস্বার্থতা কর্তব্য পরায়ণতা দেখান তিনি ধন্য। সে তোমরা ভারতের চিরপদলি শ্রমজীবী, তোমাদের প্রণাম। আচ্ছা, এই সুয়েজ খালো না, এবার থেমে যাও রোহিণী, ব্যাস এইটুকুই। শ্রমজীবীদের প্রতি বন্দনা, রুধিস্রাব মানে রক্তের স্রাব মানে রক্তপাত। এখানে কি বলতে চেয়েছে? তোমাকে যদি বলা হয় যে হ্যাঁ তুমি খুব বীর, তুমি খুব মহান, তুমি যদি ততটা বীর নাও হও, তুমি অতজন মানুষ তোমাকে বলছে, তুমি কিন্তু বীর হতে চেষ্টা করবে, তুমি স্বার্থ ত্যাগ করতে চেষ্টা করবে। কিন্তু যারা নীরবে নিবৃতে নিজের কর্তব্যটুকু ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে করছে, তারা কিন্তু কখনোই এরকম কোনো বাহবা পায় না। তাদের নিয়ে কবিরা কবিতা লেখেন ঠিকই, কিন্তু তাদের আসল জায়গায় কোনো বাহবা দেওয়া হয় না। এই কবিদের প্রসঙ্গটা বলেছেন, তার কারণ হলো তোমরা এখন বড় হয়েছো, জানো যে বিবেকানন্দের সঙ্গে রবীন্দ্রনাথের একটা ক্লাশ ছিল। বিবেকানন্দ রবীন্দ্রনাথকে পছন্দ করতেন না, বা রবীন্দ্রনাথও বিবেকানন্দকে পছন্দ করতেন না, এবং সেই কারণেই উনি এটা বলেছেন যে কবিরা হয়তো কবিতা লেখে তোমাদের নিয়ে, কিন্তু তাতে তোমাদের কোনো কিছু লাভ হয় না। তোমরা নীরবে নিবৃতে যে কাজ করে যাচ্ছ, রক্তপাত করে যাচ্ছ, তোমাদের কোনো দিনও কেউ প্রশংসা জানায় না। তাই বিবেকানন্দ তোমাদের এই শ্রমজীবীদের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছেন, তাদের প্রণতি জানিয়েছেন। আচ্ছা, দেবাংশু পড়বে। এই সুয়েজ খালও অতি প্রাচীন জিনিস। প্রাচীন মিশরের ফেরো বাদশাহের সময় কতকগুলি লবণাম্বু জলা খাতের দ্বারা সংযুক্ত করে উভয় সমুদ্র স্পর্শী এক খাত তৈয়ার হয়। মিশরের রাজ্যের শাসনকালের মধ্যেও ওই খাত মুখ রাখবার চেষ্টা। ম্যাম কি শোনা যাচ্ছে না? মুক্ত রাখবার চেষ্টা হয়। পরে মুসলমান সেনাপতি অমরু মিশর বিজয় করে ওই খাতের বালুকা উদ্ধার ও অঙ্গ প্রত্যঙ্গ বদলে এক প্রকার নতুন করে তুললেন। তারপর বড় কেউ কিছু করেননি।
তুরস্ক সুলতানের প্রতিনিধি মিশর খেদিব ইসমাইল ফরাসিদের পরামর্শে অধিকাংশ ফরাসি অর্থে এই খাত খনন করা। এ খালের মুশকিল হচ্ছে যে মরুভূমির মধ্য দিয়ে যাবার দরুন পূর্ণ পূর্ণ বালিতে ভরে যায়। এই খাতের মধ্যে বড় বাণিজ্য জাহাজ একখানি একবারে যেতে পারে। শুনেছি যে অতি বৃহৎ রণতরী বা বাণিজ্য জাহাজ একেবারেই যেতে পারে না। এখন একখানি জাহাজ যাচ্ছে, আরো একখানি আসছে, এই দুয়ের মধ্যে সংঘাত উপস্থিত হতে পারে। এই জন্য সমস্ত খালটি কতগুলি ভাগে বিভক্ত করা হয়েছে এবং দুই মুখে কতটা স্থান এমন ভাবে প্রশস্ত করে দেওয়া হয়েছে যাতে তিনখানি জাহাজ এক ভূমধ্য সাগর মুখে প্রধান অফিস ভাগে রেল স্টেশনের মতো স্টেশন, সেই প্রধান অফিসে জাহাজটি খালে প্রবেশ করা মাত্রই ক্রমাগত তারে খবর যেতে থাকে, কখনই আসছে কখনই যাচ্ছে এবং প্রতি মুহূর্তে তারা কে কোথায় তা খবর যাচ্ছে এবং একটি বড় নকশার চিহ্নিত হচ্ছে। একখানি সামনে যদি আরেকখানি আসে, এজন্য এক স্টেশনের হুকুম না পেলে আরেক তো জাহাজ যেতে পায় না। এই সুয়েজ খাল ফরাসিদের হাতে, যদিও খাল কোম্পানির অধিকাংশ শেয়ার এখন ইংরেজদের, তথাপি সমস্ত কার্য ফরাসিরা করে, এটি রাজনৈতিক মীমাংসা। এই অবধি যেটা পড়লো দেবাংশু সেটা হচ্ছে সুয়েজ খালের বিবরণ। সুয়েজ খালের বিবরণ এই অবধি হচ্ছে এটা এটা প্রথমে ওই জায়গাটা থেকে একটু শুরু করবে। এই সুয়েজ খাল বা সুয়েজ স্থাপত্য, অতি প্রাচীন স্থাপত্য সুয়েজ খাল, এই জায়গাটা থেকে একটু ভূমিকা নেবে, তারপরে সুয়েজ খালের বিবরণ, এইটুকু তোমাদের পড়তে হবে। আচ্ছা, এখানে তাহলে কি কি কোয়েশ্চেন আমরা পেলাম? এক নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন গুলো মনে রাখতে কেন বলি, যাতে আমাদের পুরো চ্যাপ্টারটার কোথায় কি আছে এগুলো মনে থাকে। বড় কোয়েশ্চেন গুলো নিয়ে আমি আলোচনা করছি। একটা হচ্ছে 24 ঘন্টা বদ্ধ থাকার কারণ কি বা কোয়ারেন্টাইন থাকার কারণ কি, এক। দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে সুয়েজের জলে যে সব মাছগুলি বিবেকানন্দ দেখতে পেয়েছিলেন তার বিবরণ দাও। তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে হাঙর বাঘা শিকারে জাহাজ যাত্রীরা যেভাবে ব্যর্থ হয়েছিলেন তার বিবরণ দাও। চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে হাঙরদের ভাষা যদি থাকতো তাহলে কি হতো। কেন, এর সঙ্গে একটা রিলেটেড যে কেন বাঘাত আগত হাঙরকে সাবধান করে দেয়নি, চার নম্বর। নেক্সট হচ্ছে পাঁচ নম্বর ভগীরথ প্রসঙ্গ, পৌরাণিক প্রসঙ্গ হতে পারে, এটার কোয়েশ্চেন আসতে পারে, ভগীরথের পৌরাণিক প্রসঙ্গ বা ভগীরথ যে কিভাবে শাক ভগীরথকে এবং গঙ্গা কিভাবে তারপরে অনুসরণ করে যাচ্ছিল এই প্রসঙ্গ কেন ব্যবহার করা হয়েছে, এরকম একটা কথা কোয়েশ্চেন আসতে পারে। তারপরের কোয়েশ্চেন হচ্ছে থ্যাবড়া শিকারের সাফল্যের বিবরণ, থ্যাবড়া শিকারের সাফল্যের বিবরণ। পুরো হাঙর শিকারের উদ্যোগকে নিয়েছিলেন বেশি করে ফৌজি ম্যান, তাই ফৌজি ম্যান চরিত্র আলোচনা করো। তারপরের কোয়েশ্চেন ভারতের ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও। তারপরের কোয়েশ্চেন নটা, এই ন নম্বর, এ কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না, কোন কথা ও কেন। শ্রমজীবীদের যে বিবেকানন্দ শ্রমজীবীদের যে বন্দনা করেছেন শ্রমজীবীদের প্রতি, সেই বন্দনার পরিচয় দাও। আর লাস্ট কোয়েশ্চেন হলো 11 নম্বর কোয়েশ্চেন, সুয়েজ খালের বিবরণ দাও। কৌস্তব তুমি বেরিয়ে গিয়েছিলে, আমি জানি, আমি লিংক চলে গেলে আবার ওই লিংকে ঢুকবে, আমি আবার রিপিট করে দেবো কোয়েশ্চেন গুলো। কোয়েশ্চেন 5 নম্বরের কোয়েশ্চেন প্রায় 11টা আছে, সেগুলো আমি বলছিলাম কি কি আছে, এটা পড়ে আমরা আবার ভাষা বংশের কাছে যাব। আচ্ছা, আবার বলতে শুরু করি, এখনো তো লিংক মানে ইয়ে হয়নি, টাইম হয়নি। এক নম্বর কোয়েশ্চেন কোয়ারেন্টিন থাকার কারণ কি, দু নম্বর কোয়েশ্চেন সুয়েজের জলে
সুয়েজের জলে তুমি উঠো না, তুমি উঠো না, সুয়েজের জলে যেসব